বৈদ্যুতিক পিলারকে সোজা উপরে তুলে উড়িয়ে নিয়ে চলল মহাকাশে। দেখে হয়তো অবাক লাগছে, কিন্তু এটাই বাস্তব। এর চাইতেও ভারী বস্তু নিয়মিত আকাশে উড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবার কাজ করে যাচ্ছে এই বিশেষ হেলিকপ্টারটি। এই হেলিকপ্টারটি পৃথিবীর অন্যতম সবচাইতে বড় হেলিকপ্টার, এরিকসন S-64 স্কাইক্রেন। 72 ফুট ডায়ামিটারের বিশাল আকার পাখা চালানোর জন্য হেলিকপ্টারটিতে রয়েছে 4,500 হর্স পাওয়ারের দুটো ইঞ্জিন। বিশাল আকার হেলিকপ্টারটি পরিচালনা করার জন্য রয়েছে 3 জন পাইলট, 5 জন যাত্রী সহ 21 টন লোড নেওয়ার ক্ষমতা রয়েছে এই হেলিকপ্টারটির। ঘন্টায় সর্বোচ্চ গতি 202 কিলোমিটার এবং প্রতি সেকেন্ডে প্রায় 7 মিটার ওপরে উঠতে পারে। দুর্গম এলাকায় ভারী পণ্য সহ এবং নির্মাণ সংশ্লিষ্ট কাজে ব্যবহার করা হয় এই হেলিকপ্টারটিকে। গভীর জঙ্গলে দাবানল থেকে আগুন নেভানোর ক্ষেত্রে এর জুড়ি নেই। হেলিকপ্টারটির ট্যাঙ্ক একবারে 10,000 লিটার জল বহন করতে পারে। ভাবতে অবাক লাগবে, পুরো ট্যাঙ্কটি রিফিল করতে সময় লাগে মাত্র 46 সেকেন্ড। এর দৈর্ঘ্য 70 ফিট, প্রায় 2টো বড় বাসের সমান এবং উচ্চতায় 18 ফুটেরও বেশি। এর প্রধান গ্রাহক আমেরিকান আর্মি হলেও কিন্তু এর ব্যবহার রয়েছে বিশ্বের নানা দেশের সরকারি, বেসরকারি এবং সামরিক বাহিনীতেও। এই বিশেষ হেলিকপ্টারটি তৈরি করেছেন মার্কিন বিমান নির্মাতা সিক্রোস্কি, 1962 সালে নির্মাণ করেন। শুরুতে হেলিকপ্টারটির নাম ছিল সিক্রোস্কি S-64। পরে 1992 সালে আর এক বিমান নির্মাতা প্রতিষ্ঠান এরিকসন ইনকর্পোরেটেড কিনে নেন S-64-এর ম্যানুফ্যাকচারিং শর্ত। এরপর থেকেই হেলিকপ্টারটি বিশ্বের দরবারে এরিকসন S-64 স্কাইক্রেন নামে খ্যাত হন। এ পর্যন্ত মোট 31টি এরিকসন S-64 স্কাইক্রেন নির্মিত হয়েছে। তবে এরিকসন S-64 স্কাইক্রেন দেখতে এবং কাজে আলাদা হওয়ায় বিশ্বের দরবারে এর গুরুত্ব যেন একটু বেশি।